আপনার ডিজাইনকে আকর্ষণীয় এবং সুন্দর করে তুলতে অবশ্যই বাংলা স্টাইলিস্ট ফ্রন্টের প্রয়োজন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। বরাবরের মতো আমি আছি মাসুম বিল্লাহ ফ্রম মাসুম টেক 46 ইউটিউব চ্যানেল। তো আজকের বিষয়টি খুব ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, সেজন্য ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। তো আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম কিছু ভাইরাল 25টি বাংলা স্টাইলিশ ফন্ট, যেগুলো ব্যবহার করে আপনাদের ডিজাইনটাকে আরও আকর্ষণীয় এবং সুন্দর করে তুলতে পারবেন। তো ফন্টগুলি ডাউনলোড করার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, কারণ ভিডিওর মাঝে 6টি পাসওয়ার্ড থাকবে, আপনারা কালেক্ট করে ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন খুব সহজে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো সেজন্য আমি চলে আসলাম আমার ফোনের স্ক্রিনে। তো আমরা যারা অনেকেই নতুন আছি, কীভাবে ডাউনলোড করতে হয় সেটা কিন্তু জানি না। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন মনোযোগ সহকারে, অবশ্যই খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো সিম্পলি আপনারা সর্বপ্রথম চলে যাবেন আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো এখানে আসলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু ড্রাইভ লিঙ্ক আমি শেয়ার করেছি, তো আপনারা এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে। তো আপনারা এখন এখানে ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে কিন্তু আপনাদের জিমেল শো করবে। আমার এখানে যেহেতু একের অধিক আছে, সেজন্য আমার এখানে সবগুলো শো করতেছে, তো আপনারা এখানে হয়তো একটা শো করবে। তো আপনারা জাস্ট সিলেক্ট করে আপনারা ওকেতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা কিন্তু সম্পূর্ণ ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখান থেকে বের হয়ে যাব। তো আমরা চলে যাব আমাদের ড্রাইভে। তো ড্রাইভ ফোল্ডারে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফাইলটা সম্পূর্ণ চলে আসছে। তো এখন যে কাজটি করতে আপনাদের, আপনারা জাস্ট থ্রি ডটে ক্লিক করে আপনারা এই ফাইলটা ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোডে ক্লিক করলাম, আমাদের ফাইলটাও কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এখন যে কাজটি করতে আপনাদের, আপনারা চলে যাবেন ফাইল ম্যানেজারে। এখানে আসার পরে আপনারা ডাউনলোড অপশনে যাবেন বা ডাউনলোড ফোল্ডারে। তো আসার পর আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু 25 বাংলা ফন্ট নামে একটা ফোল্ডার চলে আসবে বা ফাইল চলে আসবে। তো আপনারা এর উপর একটা ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে। আপনারা কিন্তু দেখতে পাবেন এখানে কী কী ফন্ট এই ফোল্ডারের মধ্যে আছে। তো এগুলো ব্যবহার করার জন্য জাস্ট এক্সট্রাক্ট অল এখানে ক্লিক করবেন। এরপর আপনারা এখানে ক্লিক করবেন, এরপরে কিন্তু আপনাদের সামনে পাসওয়ার্ড শো করবে, অর্থাৎ ইন্টার পাসওয়ার্ড। আপনারা সম্পূর্ণ ভিডিও যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। তো আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। তো এরপরে জাস্ট আমরা ওকেতে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা কিন্তু সম্পূর্ণ এক্সট্রাক্ট হয়ে গেল, অর্থাৎ সব ফাইলগুলো ব্যবহার করার জন্য উপযুক্ত হয়ে গেল। তো আমরা এখান থেকে বের হয়ে যাব, আমরা চলে যাব পিক্সল্যাবে। তো আপনার পিক্সল্যাবের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা আপনারা প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন পিক্সল্যাব, তাহলে কিন্তু আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন। তো আমি ওপেন করলাম। এরপর আপনারা আসবেন এ আইকনে, এরপর একটু নিচে টান দিলে দেখতে পাবেন এখানে কিন্তু ফন্ট নামে একটা অপশান আছে। তো আপনারা ফন্ট অপশানে ক্লিক করবেন। এরপর আপনারা আসবেন মাই ফন্ট অপশানে। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্লাস আইকন আছে, এখানে ক্লিক করবেন। এরপরে আপনারা চলে যাবেন এখানে, এরপর আপনাদের ফাইল ম্যানেজারে চলে যাবেন। তো এখানে আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের যেই ফাইলটা ডাউনলোড করেন একটু আগে, সেই নামে কিন্তু একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম, এরপর আমরা এখানে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে 25টি ফাইল আপনারা একটু আগে ডাউনলোড করছেন এখানে কিন্তু সব শো করতেছে। তো আমি একটা অ্যাড করে দেখাই আপনাদের। তো আমি এখানে ক্লিক করলাম, চেপে ধরে উপরে সিলেক্ট অপশনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ফন্টটা অ্যাড হয়ে গেল সহজে। তো এরপর আপনাদের একটু দেখিয়ে দেয় কীভাবে আপনি এগুলো ব্যবহার করবেন। তো ওকেতে ক্লিক করলাম। এরপর আপনারা এখানে ডবল ট্যাপ করার পরে আপনারা এখানে বাংলায় কিছু লিখবেন। তো যেমন আমি লিখলাম মাসুম। এরপর ওকেতে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে। তো আমরা একটু টেনে বড় করে দিলাম। এরপর আমরা আসবো ফন্ট অপশানে। আসার পরে মাই ফন্টে ক্লিক করে আপনারা যেই দুইটা ফাইল আমি অ্যাড করছি এখানে কিন্তু শো করতেছে। তো জাস্ট আমি একটা ক্লিক করলাম, এরপর একটু ওকেতে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটা কিন্তু সম্পূর্ণরূপে অ্যাড হয়ে গেছে এখানে। তো এইভাবে আপনি সব ফাইলগুলো এখান থেকে, ফন্ট অপশান আসার পরে আপনারা আসবেন মাই ফন্টে, এখানে ক্লিক করে আপনারা সব ফাইলগুলো আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন খুব সহজেই।
তো এছাড়াও কিন্তু আমার চ্যানেলে বিভিন্ন আরও দুইটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। তো সেজন্য ইউটিউবে আসার পরে আপনারা এখানে আমার চ্যানেলে আসার পরে আপনারা আসবেন পপুলার অপশানে, এখানে দেখতে পাচ্ছেন কিন্তু 2022 সালের 61 সেরা ফন্ট আমি শেয়ার করেছি ফ্রিতে। এরপর আপনারা নিচে আসলে দেখতে পাচ্ছেন সেরা 20টি ক্যালিগ্রাফি আরবি ফন্ট, এরপর নিচে আসলে দেখতে পাচ্ছেন সেরা 200টি বাংলা স্টাইলিশ ফন্ট, খুব সহজে ডাউনলোড করতে পারবেন সেমভাবে। বা এছাড়াও আমি এখানে কিন্তু বাংলাদেশের সেরা 10টি বাংলা ফন্ট ডাউনলোড করার ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করেছি, আপনারা চাইলে এখান থেকে সহজে ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ।